ওয়েলকাম টু মোর্শিদ নিউজ পোর্টাল আজ যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে হাউ টু ক্যালকুলেট ক্যাবল সাইজ ফর থ্রি ফেজ মোটর থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে ক্যাবল সাইজ কীভাবে নির্ধারণ করতে হয় সেটি আজ আমি আপনাদের শেয়ার করব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ চলুন মূল আলোচনায় চলে যাই প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মোটরের লোড কারেন্ট নির্ণয় করতে হবে এজন্য আমরা একটি মোটরের ক্যাপাসিটি ধরি থ্রি হর্স পার ভোল্টেজ তিনশো আশি ভোল্ট পাওয়ার ফেক্টর দশমিক এইট ফাইভ মোটরের ইফিসিয়েন্সি নাইনটি পারসেন্ট কারেন্ট অর্থাৎ আই হোয়াট কারেন্ট কত আমরা একটি সূত্র জানি যে অন হর্স পাওয়ার সমান সাতশো ছয়চল্লিশ ওয়াট সেক্ষেত্রে থ্রি হর্স পাওয়ার মোটর থ্রি দিয়ে গুণ দিলে বাইশশো আটত্রিশ ওয়াট এরপরে আমরা আরেকটি সূত্র জানি যে পাওয়ার পি সমান রুট থ্রি ভিআই কসটা ইন্টু ইফিসিয়েন্সি এটি হচ্ছে থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে এখান থেকে আমরা আই অর্থাৎ কারেন্টের মান বের করতে পারি পি ভাগ রুট থ্রি ভি কসটা ইন্টু ইফিসিয়েন্সি উপরের মানগুলো আমরা এই সূত্রে বসালে আমরা সেভেন পয়েন্ট সিক্স নাইন নাইন অ্যাম্পিয়ার পাব ক্যালকুলেশানটি মিলাই দেখবেন আপনারা সো দিস মোটর লোড কারেন্ট এইট অ্যাম্পিয়ার সুতরাং এই মোটরটির লোড কারেন্ট এইট অ্যাম্পিয়ার এখন আমরা কেবল সাইজ ক্যালকুলেশন করব এজন্য প্রথমে ভোল্টেজ ড্রপ ফর মোটর মোটরের জন্য ভোল্টেজ ড্রপ বিবেচনা করতে হয় সেটি এই লোড কারেন্টের সাথে যোগ করতে হবে মোটরের ক্ষেত্রে টু থেকে ফাইভ পারসেন্ট ভোল্টেজ ড্রপ ধরতে হয় আমরা এখানে ফাইভ পার্সেন্ট ধরবো সুতরাং এই লোড কারেন্টের সাথে ফাইভ পারসেন্ট যদি যোগ দেওয়া হয় সেক্ষেত্রে এখানে এইট অ্যাম্পেয়ার আর এখানে লোড কারেন্ট এখানে ভোল্টেজ ড্রপ ফাইভ পার্সেন্ট যোগ করলে এইট পয়েন্ট ফোর অ্যাম্পেয়ার হবে সিম্পল ক্যালকুলেশান দেখে নিন আমি আর ব্যাখ্যা করলাম না এটুকু এখন আমরা পাইলাম হচ্ছে লোড কারেন্ট এই মোটরটির এইট পয়েন্ট ফোর অ্যাম্পেয়ার এখন আমরা কেবল সিলেকশন করব ফর কপার ক্যাবল কপার ক্যাবলের ক্ষেত্রে 2.5 পয়েন্ট সমান অন এম কেবল এখানে আমরা পাইছি এইট পয়েন্ট ফোর সুতরাং আমরা থ্রি পয়েন্ট থ্রি আমাদের এখানে ক্যালকুলেশানে আসছে সুতরাং ক্যাবল সাইজ ফোর কারণ হচ্ছে এই স্পেসিফিক এম আমরা কেবল মার্কেটে পাবো না এজন্য এর থেকে বেশি যেটি সেটি সিলেক্ট করতে হবে এখানে থ্রি পয়েন্ট থ্রি সিক্স এজন্য আমরা ফোর এম এম স্কোয়ার কেবল সিলেকশান করবো এই কপার কেবলের ক্ষেত্রে এরপরে আসি অ্যালুমিনিয়াম কেবলের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ এমপেয়ার সমান ওয়ান এম এম স্কোয়ার এক্ষেত্রে এইট পয়েন্ট ফোর এমপেয়ার সমান ফাইভ পয়েন্ট সিক্স এম এম স্কোয়ার সুতরাং আমাদের কেবল সাইজ লাগবে অ্যালুমিনিয়াম কেবলের ক্ষেত্রে সিক্স এম এম স্কোয়ার কেবল আর কপার কেবলের ক্ষেত্রে লাগবে ফোর এম এম কেবল এই উপরের যে মোটর সেটির জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল মোর্শেদ নিউজ পোর্টাল সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক দিবেন আর সমস্যা থাকলে কোনো কোনো প্রকার কোশ্চেন থাকলে কমেন্টস করবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেল মুর্শিদ নিউজ পোর্টাল সাবস্ক্রাইব করবেন সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ